আমি গ্রাজুয়েট আর বলে কিনা আমি স্কুলে যাইনি। তাহলে তো তুমি জানতে যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তোমার ননসেন্স কথাবার্তা আমার একদম ভালো লাগছে না, যাও বাড়ি বাইরে বের করে দিয়ে আসো। না, ওকে কেউ বাড়ির বাইরে বের করে দিবে না, ওর কেউ নেই, ও আমার বন্ধু, ও আমার সাথে এখানেই থাকবে। আর শুনো, তোমরা কেউ ওকে মুরগি মুরগি বলে ডাকবে না। মুরগি রে মুরগি ডাকবো নাকি বাঘের হাতি ডাকবো নাকি? অস্মিতা, পুষ্পিতাকে সুস্থ করার আর কি কোনো উপায় নেই? ডাক্তার তো কয়েকটা মেডিসিন দিয়েছেন আর বলেছেন সময়ের উপর আর আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। ফাহিম, রাশেদ যদি থাকতো আমার মনে হয় পুষ্পিতার সমস্ত স্মৃতি ফিরে পেত। তুমি ঠিক বলেছ, কিন্তু রাশেদ ভাই যে কোথায় সেটা তো কেউ জানে না। জানে, চাচা চাচি আর আসাদ জানে। আমি কি শুরু করলাম? ওরা তো আমার সাথে যত সব বাজে বাজে কথা বলছে। পুষ্পিতা, তুমি ওদের সঙ্গে আর কথা বলবে না, তাহলে দেখবে ওরা তোমাকে আর বাজে বাজে কথা বলবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি নেদুর একটা থাকার ব্যবস্থা করব। না না না, নেদু আমার সাথে থাকবে। হ্যাঁ হ্যাঁ, নেদু এই ঘরেই থাকবে, তোমার সাথেই থাকবে, কিন্তু তোমার বিছানায় নেদু যদি ঘুমায় ও তো পটি করবে, হিসু করবে, তখন তো তোমার বিছানাটা নোংরা হয়ে যাবে, সেখানে তুমি কি করে ঘুমাবে? তাই তো, তাহলে আমার নেদু কোথায় থাকবে? কোথায় থাকবে? আমার কাছে একটা চমৎকার জায়গা আছে, চলো তোমাকে দেখাচ্ছি, চলো 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 আসো। ঠিক আছে চলো। চাচি তো রেগে চলে গেলেন, এখন কি করবেন কে জানে। তোমাকে আমার কিচ্ছু বলার নেই। ভাইজান, ভাবি। কি ব্যাপার রিনা, তুমি এরকম রেগে আছো কেন, কি হয়েছে? রাখবো না, তোমার আদরের বৌমার বোন আমার সঙ্গে যা করেছে তা শুনলে তুমিও রাগ করবে। পুষ্পিতা কি করেছে? রাস্তা থেকে একটা মুরগি কুড়িয়ে এনেছে, তার নাম দিয়েছে নেদু। নেদু? চমৎকার নাম দিয়েছে নেদু। দেখো ভাবি, ভাইজান কেমন করে হাসছে। হ্যাঁ ঠিকই তো, কি ব্যাপার, ও কি বলতে চাইছে সেটা আগে শুনি না, বলো রিনা। মুরগিটা নাকি এই বাড়িতে পুষবে, আর সেই মুরগির ডাকে আমাদের নাকি সবাইকে উঠতে হবে।
মুরগিটা বাসায় পুষলে চৌধুরী বাড়ির মান সম্মান থাকবে বলো? তোমার মুরগি পোষা নিয়ে আপত্তি, তাই তো? হ্যাঁ, শুধু তাই নয়, যেই বলেছি তুমি এই মুরগি বাড়িতে পুষতে পারবে না, আর কি করেছে জানো? ওই মুরগিটাকে আমার আর মর্জিনার গায়ে ছুড়ে দিয়ে বলে কি, নেদু যা, তোর নখ দুটো দিয়ে ওর চোখ দুটো উপরে ফেল। দৌড়ে পালিয়েছিলাম, তাই বেঁচে গেছি। ভাবি দেখো, ভাইজান আবার হাসছে। কি শুরু করলে তুমি? মেয়েটি সমস্যার কথা বলছে আর তুমি হেসেই যাচ্ছ। ভাইজানের আশকারা পেয়ে এসব হয়েছে। তুমি মেয়েটার পেছনে লেগেছে কেন? আরে মেয়েটা একটা মুরগি বাড়ির পেছনের অংশে কোনো এক জায়গায় পালতো, অসুবিধা তো ছিল না, লোকে জানবে কি করে বলো? আর একটা বাচ্চা মেয়ে ভুল করেছে, তুমি এর পেছনে লেগেছো কেন বলো তো? ভাইজান, এত বড় একটা ধারী মেয়েকে বাচ্চা মেয়ে বলছেন কেন? রিনা, তুমি জানো না পুষ্পিতা অসুস্থ, ওকে তো বাচ্চাদের মতোই ট্রিট করতে হবে, বাচ্চাদের মতো বোঝাতে হবে। তুমি ওকে অ্যাডাল্টের মতো বোঝালে তো হবে না, ও তো রেগে যাবে। ও বুঝেছি, আমার সাথে এত বড় একটা অন্যায় করলো, তোমরা তার বিচার করবে না, ঠিক আছে? আমিও দেখে নিব। মা বলো, আপনার সাথে আমার কথা আছে। যদি খুব জরুরি কথা হয় তাহলে বলো, নইলে পরে এসো। আমি একটা খুব ভালো বই পড়ছি, আমাকে ডিস্টার্ব করো না। খুব বেশি জরুরি কথা না হলে আমি আপনার ঘরে আসি না মা। ঠিক বলেছো ছোট বৌমা, খুব বেশি জরুরি না হলে তুমি আমার ঘরে আসো না, কারণ তোমার যে একটা শাশুড়ি আছে সে কথাটা তোমার মনে থাকে না। শাশুড়ি কেমন থাকে, কি করে না করে, কি লাগবে না লাগবে, কোনো কিছু খোঁজ দেওয়া দরকার না, তাই না? মা, আমি এসেছি অন্যের নামে অভিযোগ করতে, নিজের নামে অভিযোগ শুনতে নয়। আপনি বইটা রেখে আমার কথা শুনবেন নাকি চলে যাব বলো, কি বলতে চাও? আশ্মিতার বোন পুষ্পিতা এই বাড়িতে এসেছে, খবরটা কি পেয়েছেন? তোমরা কেউ আমার খবর না রাখলেও আমি বাড়ির সব খবর রাখি, কে এলো, কে গেল, কে কোথায় কি করছে, সমস্ত খবর আমার কাছে আছে। এটা কি জানেন যে মেয়েটা পাগল? পুষ্পিতা পাগল নয় ছোট বৌমা, কোনো মানসিক সমস্যা হলে সেটাকে পাগল বলে না। তাই যদি হয় তাহলে কারো কোনো শারীরিক অসুখ হলে সে বিকলাঙ্গ। সেদিক থেকে যদি দেখি তাহলে তো আমরা সবাই হয় পাগল নলে বিকলাঙ্গ। ওকে, পাগল নয়, এবার আপনি খুশি তো? তোমার জরুরি কথা কি সেটা শেষ করো। ওই পুষ্পিতা একটু আগে কি করেছে জানেন? ও, এই ব্যাপার? মা, আপনি এমন ভাবে রিয়্যাক্ট করলেন যেন বিষয়টা খুব সামান্য। দেখো বৌমা, তুমি বা ওকে মুরগি পুষতে নিষেধ করলে কেন? তুমি যদি নিষেধ না করতে তাহলে তো ওরকম করতো না। ঠিক আছে, ও মুরগি পোষে পুষুক, কিন্তু চৌধুরী বাড়ির লোকজন মুরগি পুষছে এটা যদি মানুষজন শোনে কি বলবে? চৌধুরী বাড়ির মান সম্মান থাকবে এতে? তাহলে আজ তোমাকে আমি একটা গল্প বলি, শোনো। মা, আমার গল্প শোনার কোনো মুড নেই। গল্পের মতো করে শোনাবো, কিন্তু এটা আসলে একটা সত্য ঘটনা। ঠিক আছে বলুন। শোনো, হুমায়ুনের বাবা মারা যাবার পরে সংসারের সমস্ত ভার আমার উপরে এসে পড়ে। আমি তখন নিরুপায় হয়ে মুরগি পুষে
সেই মুরগির ডিম বিক্রি করে বাচ্চাদের মুখে ভাত তুলে দিয়েছিলাম। মুরগির ফার্ম ছিল বলেই আমি বাচ্চাদের বড় করতে পেরেছি, লেখাপড়া শেখাতে পেরেছি। সেই অতীতকে তো ভুলে যাওয়া যায় না। অতীত, সেই অতীত এখন চৌধুরী বাড়ির বিল্ডিং এর তলায় চাপা পড়েছে মা। সময়টা তখন অন্যরকম ছিল, আমাদের অবস্থা পরিবর্তন হয়েছে, সমাজে আমাদেরকে স্ট্যাটাস মেইনটেইন করতে হয় মা। স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়ে মুরগি পুষলে স্ট্যাটাস নষ্ট হয়ে যায় না, কথাটা মনে রাখবে। ঠিক আছে, মুরগি পুষে পুষুক, কিন্তু আমার সাথে, মর্জিরার সাথে, টুইঙ্কেলের সাথে যে ব্যবহার করছে তার বিচার আপনি করবেন না। আমার ছেলে অন্যায় করেছে বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, আর মেয়েটা এত বড় অন্যায় করলো, তাকে আপনি কিছুই শাস্তি দেবেন না? কি হলো মা, চুপ করে আছেন কেন? কি বিচার করবেন বলুন। তুমি কি চাও? পুষ্পিতাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হোক। না, আমার ছেলে অপরাধ করেছে বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, কিন্তু পুষ্পিতাকে তাড়ানো যাবে না কেন? মা আপনি বুঝতে পারছেন না, আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, টুইঙ্কেলের সাথে খারাপ ব্যবহার করেছে, মর্জিনার সাথে খারাপ ব্যবহার করেছে, কালকে যখন একটা গেস্ট আসবে তার সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে এই বাড়ির মান সম্মান কি থাকবে? পুষ্পিতাকে তাড়ানো যাবে না কেন? তোমার ছেলে যে অপরাধ করেছে সেটা বিরাট অপরাধ, আর পুষ্পিতা সামান্য একটু ভুল করেছে। ভুল আর অপরাধ এক জিনিস নয়। আপনি পক্ষপাতিত্ব করছেন মা। না রে, আমি পক্ষপাতিত্ব করছি না। তোমার ছেলে কামনা লালসার বশবর্তী হয়ে বাড়ির বউকে অসম্মান করেছে, আর পুষ্পিতা রাগের মাথায় বাচ্চাদের মতো ছোট্ট একটা ভুল করেছে। ভুলকে ক্ষমা করা যায়, কিন্তু অপরাধ কিছুতেই ক্ষমা করা যায় না, শাস্তি দিতে হয়। তার মানে আপনি পুষ্পিতাকে ক্ষমা করে দিয়েছেন? নিশ্চয়ই, আমি ওকে ক্ষমা করেছি, তুমিও ক্ষমা করে দাও, কারণ ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। অসম্ভব। বৌমা, তুমি যদি পুষ্পিতার কেস নিয়ে কোর্টে যাও, কোর্ট কিন্তু ওকে ক্ষমা করে দেবে, কারণ ওর বিহেভ এখন বাচ্চার মতো, আর বাচ্চারা তো ভুল করবেই। বাচ্চা বাচ্চা বাচ্চা, অত বড় একটা বুড়ো ধারী মেয়েকে সবাই বাচ্চা কেন বলছে আমি এটা বুঝতে পারছি না। বৌমা, তুমি এখন বাচ্চাদের মতো অবুঝ হচ্ছ। মা আপনি বুঝতে পারছেন না, আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, টুইঙ্কেলের সাথে খারাপ ব্যবহার করেছে, মর্জিনার সাথে খারাপ ব্যবহার করেছে, কালকে যখন একটা গেস্ট আসবে তার সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে এই বাড়ির মান সম্মান কি থাকবে? টিনা, আমি একটা কথা বুঝতে পারছি না, যে ও শুধু তোমাদের সাথে খারাপ ব্যবহার করে। কই, বড় বৌমা হুমায়ুন, শাহরিয়ার, জোসনা, ফাহিম ওদের সাথে তো খারাপ ব্যবহার করে না? তার মানে এই দাঁড়াচ্ছে যে তোমরা নিশ্চয়ই ওর সাথে খুব খারাপ ব্যবহার করো, যার জন্য ও রেগে বেগে তোমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমরা কখনোই একবারই ওর সাথে খারাপ ব্যবহার করি না মা। শোনো ছোট বৌমা, ও যদি কোনো দোষ করে থাকে, অন্যায় করে থাকে, ওকে বড় ভেবে কড়া কড়া কথা শুনিয়ে রাগারাগি করে চিৎকার চেঁচামেচি করবে না। ওকে একটা বাচ্চা ভেবে ওকে বোঝাবে, ওকে সুন্দর করে বোঝাইলেও ঠিকই বুঝবে, তখন আর তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। আমার বয়ে গেছে ওর সাথে কথা বলতে। ও, তাহলে তো হয়েই গেল, এরকম রাগারাগি লেগেই থাকবে, সমস্যা লেগেই থাকবে, আমার করার কিচ্ছু নেই। মা, আপনি বাড়ির মাথা, ভেবেছিলাম আপনার কাছে সুবিচার পাব, কিন্তু পেলাম না। তোমাদের কাউকে আমি বদলাতে পারবো না। আসবি? আমরা এখানে দাঁড়ায় আছি কেন? আপু, চাচি তোর নামে দাদির কাছে বিচার দিতে গেছে। কি বিচার দিচ্ছে সেটা শুনতে হবে, বুঝছিস? সেটা শোনার জন্য দাঁড়িয়ে আছি। ও, একই বিনতে দুটি কুশুক এখানে কি করছে? কিছু না চাচি, কিছু না। না,
নাকি চুপি চুপি মার আর আমার কথা শুনছিলে? নানা চাচি, নানা বলছিস কেন? তুই না বললি যে আমরা কথা শুনতে আসছি? তুমি শুধু পাগল নও, এক নম্বর ঝগড়াটে মেয়ে। ঝগড়া কি আমি একা করি নাকি তুমিও করো? আমি যদি এক নম্বর হই তাহলে তুমি দুই নম্বর ঝগড়াতে। কোথায় এলাম? তুমি আছো না, তুমি আছো না। পাগল হোক আর যাই হোক, সত্যি কথা বলেছে, তোমার মতো অত পেঁচানো না। আই শোনো সোরানি, তুমি আমাকে পাগলি পাগলি করবা না, পাগলি পাগলি করলে কিন্তু কামড়ে দিব। আর আমার বোন কি জিলাপি নাকি যে পেঁচানো থাকবে? একদম আমাকে সুরানি নামে ডাকবে না। তাহলে কি নামে ডাকবো? রাক্ষসানি? অস্মিতা, তোমার বোনকে সামলাও, না হলে কিন্তু কি করবা? আমাকে তাড়িয়ে দেবা? গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এতক্ষণ তো আমার নামে খুব কথা বললে ভিতরে, কিছু হয়েছে শুনি বলো। আপু আপু তো চল এখান থেকে চল। না আমি যাব না, আমি আগে ঝগড়া করব, তারপরে ঝগড়া শেষ করে যাব। এই তুমি শুধু পাগল নও, এক নম্বর ঝগড়াটে মেয়ে। ঝগড়া কি আমি একা করি নাকি তুমিও করো? আমি যদি এক নম্বর হই তাহলে তুমি দুই নম্বর ঝগড়াতে। কোথায় এলাম? নিজের বাসা নিজেই জানো না কোথায় আসছে। চুপ করো। দেখেছ আমার কাছে কেমন হাত জোর করে মাপ চাচ্ছে? আমি তো পাগল হয়ে যাব। ভালো হবে, তুমি পাগল হলে তোমাকে পাগলা গাড়ি দিয়ে আসবো। অস্মিতা, অস্মিতা, তোমার এই ইডিয়েট বোনটাকে এই বাড়ি থেকে এক্ষুনি তাড়াও, নাহলে সবাইকে পাগল করে দেবে। আমি পাগল করব কি করে? আমি কি পাগল করা ওষুধ নিয়ে ঘুরি? ও মা গো, আমার তো মাথা ধরে গেল। এত কথা বললে তো মাথা ধরবে। আমি তোমাদের দাদি। না তুমি দাদি না। দাদির মতো প্রেম কাহিনী সৃষ্টি করতে হলে আমাকে কি করতে হবে? আমার সঙ্গে রোম্যান্স করতে হবে। কিভাবে? ধীরে ধীরে আমার কাছে আসতে হবে। তার আগে আমার হাত ছাড়ো। ওকে চলো, এবার এসো। এক পায়খান থেকে নড়লে তোমার
ম্যাডাম আমার নাকি পা কেটে দিব বলতেছে। বললেই হলো নাকি পা কেটে দিব? আশ্মিতা বুচিটা নিয়ে তো পা কেটে দিব। আপু 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 তুই একটু শান্ত হও। আপু পুষ্পি তুমি একটু শান্ত হও। তোমরা চুপ করো, তোমরা শুধু আমাকে শান্ত হতে বলো, কেউ ওদেরকে চুপ করতে বলো না। সাজা